উফ, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। প্লিজ তোমরা একবার অন্তত ট্রাই করো এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে বানাবো একদম মন প্রাণ ঠান্ডা করা চিল একদম ওরিও শেক। মাত্র দু প্যাকেট ওরিও শেক লাগবে। খুব বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, ওয়েদারটা একদম ঠান্ডা রয়েছে, তবুও তার মধ্যে একটু গরম লাগছে। এই যে চলে এসেছি, সব নেওয়া হয়ে গেছে, এবার হিসাব করে বেরিয়ে যাবো। কি কি আনলি দিদি তাহলে বাজার থেকে? পুরো তো ঘেমে একার হয়ে গেছিস। বাজার থেকে নিয়ে এসেছি যেটা যেটা আমার লাগবে। ও, অনেক কিছুই তো এনেছিস। এটা কি আমাদের জন্য? না না, এটা আমি এখন শেক বানাবো তার জন্য। ও আচ্ছা, এটা কি? এটা পাউরুটি, আর এটা দিয়ে একটা রেসিপি হবে। আচ্ছা, চিকেন হট ডগ। নিরামিষ সোয়াবিনের তরকারি যেটা হয় ওই জন্য সোয়াবিন নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য জেন্স, ও জেন্স খুব পছন্দ করে এই জেন্স। আর ওরিও বিস্কুট আছে আমাদের কাছে, তোমরা সেটা দেখো। ওরিও বিস্কুট কই? তুমি কি দেখছো মা? নিউ ব্লগ দেখছো বা? দিস ইজ ওরিও বিস্কুট। বাহ, এই ওরিও বিস্কুট দিয়ে কি হবে? শেক হবে, একটা শেক এই গরমে। এটা ড্রিঙ্কস তাই তো? ড্রিঙ্কস তাই তো? একটা একদম চিল, একদম ঠান্ডা একটা ড্রিঙ্কস হবে। আর এটা দেওয়াও যায় না দেওয়াও যায়, দিলে তো ভালো লাগে। গার্নিশিং এর জন্য দুটো দেব, আবার যদি ভিতরে ডুবে যায় তাহলে আর দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বানাবো। সব নিয়ে এসেছি, তো বানানোর সময় আবার দেখা হবে। একদম নিয়ে নিয়েছি দুধটাকে, জাল দিয়ে একটু ঠান্ডা করে নেব একদম প্রথমেই। সরি বন্ধুরা, দু প্যাকেট ওরিও বিস্কুট লাগবে। এখানে হার্শিজের একটা ছোট এরকম সিরাপ তোমরা কিনে নেবে, এটা অল পারপাস ইউজ হবে। অল পারপাস ইউজ হবে? বল, এটা বল 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 দিদি। হার্শিজ সিরাপ একটা কিনে নেবে, এটা সিরাপ বলতে হাসলি কেন? ওই জন্যই তো দেরি হয় তো। আরে ও তো, আমি তুমি তো অন্য সময় ভুল বলবে না। নে 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 নে, আস্তে আস্তে হাসবে, কথা বলো না। এরকম একটা হার্শি সিরাপ কিনে নেবে, অল পারপাস এটা কিন্তু ইউজ করতে পারবে। চক, তো এরকম একটা হার্শি সিরাপ কিনে নিয়েছি, লাগছে কিটক্যাট গার্নিশিং এর জন্য। যদি ভেসে থাকে তাহলে দেবো, নয়তো দেবো না। আর লাগছে ডেয়ারি মিল্ক, এখানে নিয়েছি 500 ml দুধ। আর এখানে আছে চিনি, চিনিটা প্রয়োজন মতো দেবো তৈরি করার সময়, মাপটা তোমাদেরকে বলছি। আর এখানে আমি নিয়েছি কতগুলো চকো চিপস, যেহেতু আমি কেক বেক করি আমার বাড়িতে এগুলো থাকে বলে নিয়েছি। এটা একদমই অপশনাল, তোমরা চা বাড়িতে থাকলে নেবে, নয়তো এটা স্কিপ করে যাবে, টেস্টের এমন কোনো ডিফারেন্স হবে না। আর লাগছে আমুল দুধ, এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দেব দু প্যাকেট ওরিও বিস্কুট। এই গেল একটা, এখানে ওরিও বিস্কুটটা যেহেতু মিষ্টি থাকবে আর ক্রিমে অনেকটাই মিষ্টি আছে, সেই জন্য এখানে আমি একদম 3 চামচ চিনি দেবো। চিনির কোয়ান্টিটিটা তোমরা কম বা বেশি নিজেদের প্রয়োজন মতো দিয়ে নেবে। দিয়ে দেবো এবার এর ভিতরে গুঁড়ো আমুল দুধ। যা গরম পড়েছে, ডেয়ারি মিল্ক গেছে গোইলে, তাও এনেই আমি ফ্রিজে রেখেছিলাম, তো যাই হোক এই দিয়ে দিলাম একটা ডেয়ারি মিল্ক। এবার দিয়ে দেবো 500 ml দুধ। রেডি হয়ে যাবে।
থাকলো। ওয়াও, ওরিও শেক ইজ রেডি। তো শেকটা এখানে রেডি হয়ে গেছে, এটা সাইডে রাখছি। এইবার হচ্ছে গার্নিশিং এর পালা। কজন পারবে এরকম গরমের মধ্যে পাখা অফ করে হ্যাঁ ভিডিও করতে? ভিডিও করতে গেলে একটু তো এটা পাখাটা অফ করতে হয়। তো এই যে গ্লাসের গায়ে এইভাবে সিরাপটা দিয়ে জাস্ট এরকম রাউন্ড করে ডিজাইন করে নিতে হবে। সব ঢুকিয়ে দিচ্ছে ফ্রিজের মধ্যে, ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না হলে সব কেটে যাবে। তো দেখো আইস কিউবটা শেষ হয়ে গেছে, জানি না যে ফ্রিজে রাখা নেই। তো এই বড় চাং একটা আমরা ফ্রিজে জমাই সব সময়, তার সেখান থেকে ভেঙে এরকম কিউব করে নিয়েছি। এবার এই বরফ গুলো এই গ্লাসের নিচে দিয়ে দেবো। বেশি দিস না, অত দিস না, অল্প অল্প দাও না, এটা দিলে তো ঠান্ডাটা হবে না। এরকম ছোট ছোট দুটো কিউব করে দিয়ে দিলাম। তো তোমাদেরকে এবার একটু ওপেন করে দেখাই জিনিসটা কেমন হলো। দেখো জাস্ট ওয়াও, এটা আমি এর আগেও একবার বানিয়েছি, খেতে খুবই ভালো হয়, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার ঢেলে নিই। দেখো জাস্ট দুর্দান্ত। আমি এখানে অল্প বরফ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে বরফের কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারো। তো পুরোপুরি এখানে আমার 4 গ্লাস হয়েছে। এবার গার্নিশিং করব। প্রথমে দিয়ে দেবো উপর থেকে সিরাপ। উপরে দিয়ে দেবো কিছু চকো চিপস। চকোচিপসটা কোথা থেকে পেয়েছিস? চকোচিপসটা তো আমার ঘরে থাকে, তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম চকোচিপস, যেহেতু আমি কেক বানাই ওই কারণে আমার এগুলো ঘরেই থাকে। না থাকলে কোনো ব্যাপার না, দেবে না, টেস্টের কোনো ডিফারেন্স হবে না, কিন্তু চকলেট যত বেশি খাওয়া যায় ততই টেস্টটা বেশি লাগে। বাইরের ওয়েদারটা একটু দেখো, আমি যে শেকটা বানাচ্ছি তার মজাটাই আলাদা, জাস্ট ওয়াও ওয়েদার বাইরে। ওহ, মিষ্টি মিষ্টি হাওয়া, তার সাথে এক দুই পশলা বৃষ্টি। এইবার আমি কিটক্যাটটা খুলে নিলাম, কিটক্যাটটা দিয়ে উপরে গার্নিশ করব। যদি ডুবে যায় তাহলে আমার কিছু করার নেই, তবু দিয়ে দেবো। এটা ভেঙে ভেঙে দিই টুকরো টুকরো করে। তো এই নিয়ে নিয়েছি একটা কিটক্যাট, এবার এটা মধ্যিখান থেকে এরকম করে এরকম করে দেবো। তো এই তো দাঁড়াচ্ছে, দাঁড়াবে না মানে জাস্ট ওয়াও, রেসিপি রেডি। এই ঢুকে গেল একটা, ঢুকে গেল কিন্তু। দাঁড়া দাঁড়া, তো এখানে রেডি হয়ে গেল আমার ওরিও শেক। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু চটপট চট জলদি হয়ে যায় এই রেসিপি। আর এই গার্নিশ করেছি বলে দেখো চকলেটটা উপর থেকে ঢুকে যাচ্ছে। তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি করে লাইক শেয়ার বানতা তো হ্যাঁ নে মাকে দে, আমার একটু খেয়ে বলো। মা ফোনে বলবে না বলছে, এ মা তাহলে এই ভাওটাকে দে। না না না, আমিও না, আমিও না, পেতনি পেতনি। আরে পেতনি সাদা করে দে। প্লিজ তোমরা একবার অন্তত ট্রাই করো এই রেসিপিটা, জাস্ট মুখে লেগে থাকবে, চকোচিপসটা মুখে পড়ছে জাস্ট মানে অসাধারণ। রেসিপি বলতে বলতে রেসিপি হয়ে যাচ্ছে, জাস্ট শেকটা দারুণ হয়েছে। আমি আমার মানে রেকমেন্ডেড আমি বলছি, যদি এইটা একটু তোমরা বরফটা বেশি দাও খেতে আরো বেশি ভালো লাগবে, একদম জাস্ট চিল, দুপুরটা জমে যাবে। চিয়ার্স। চলে আসছে স্যার স্কুল থেকে। ওকে বলবে না, ওটা না বলো, এই রিভিউটা ওটি দাঁড়া, ওর জন্য আমি স্পেশালি এই বড় গ্লাসটা রেখে দিয়েছিলাম। ভালো দিলে ভালো হতো। ও বোন নে না, রয়েছে তো এখানে, কেমন লাগছে? কেমন লাগছে? Yeah.
ভালো হয়েছে ও স্কুল থেকে স্কুল থেকে বাড়িতে ঢুকেই টান টান উত্তেজনার মধ্যে এসেই সাথে সাথে এই শেকটা পাচ্ছিস। আমরা রেসিপিটা করছি আর এখানে আমি আউটরোটা দিচ্ছি আর ওখান থেকে বলছে খাচ্ছি খাচ্ছি আমি খাচ্ছি। হেভি আমাকে তুলো না, তোমাকে কে তুলো, তোমার যা হয়ে শেষ করে দিলাম। টাটা 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 করে দাও ক্যামেরা দিকে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে রোজ আসে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। টাটা।